আসসালামু আলাইকুম দর্শক, আমাদের অনেক কাস্টমারই আছেন যারা ঠাট্টা মস্করা করে হোক অথবা অবিশ্বস্ততার কারণে হোক আমাদেরকে বলেন যে একটু কাগজগুলো ঢুকিয়ে দেখান অথবা পকেটে রাখা যায় কিনা সেটা একটু ভিডিও করে দেখান। তারা অনেকেই বিশ্বাস করতে চায় না যে প্রোডাক্টটা আসলেই হ্যান্ডি এবং পকেটে রাখা যায়। আজকের ভিডিওতে আমরা তাই দেখাবো, পকেটে রাখা যায় কিনা এবং কাগজ সব রাখা যায় কিনা। দেখতেই পাচ্ছেন আমার এখানে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন, ট্যাক্স টোকেন, ইন্স্যুরেন্স সমস্ত কাগজই আছে। এই সমস্ত কাগজ আমি এখন আমাদের বাইক ডকুমেন্ট হোল্ডারে রাখবো, আপনাদের সামনেই রাখছি। সমস্ত কিছু আপনাদের চোখের সামনে দেখাই দিলাম যে খুবই সুন্দরভাবে আমাদের সব কাগজপত্র এই প্রোডাক্টের মধ্যে হয়ে গেল। এখন আসেন প্রোডাক্টটা পকেটে রাখা যায় কিনা। অনেক সবাই আমাদের বাম পকেট ইউজ করি আমরা, বাম পকেটের মধ্যে আমি রেখে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আমার পকেটের মধ্যে ঢুকে গেল। যে কোনো জিন্স প্যান্ট, গ্যাভার্ডিন প্যান্ট, ট্রাউজার, যে কোনো প্যান্টের পকেটেই খুব সুন্দরভাবে রাখতে পারবেন। দেখতে পাচ্ছেন মোটেও ফুলে নেই, বড় নেই, একটা স্মার্ট সাইজ প্রোডাক্টটা। আপনার হাঁটতে, বাইক চালাইতে কোনোভাবেই কোনো সমস্যা হবে না এবং খুব সহজেই আপনি দুই আঙ্গুল দিয়ে প্রোডাক্টটা বের করে ফেলতে পারবেন, যেভাবে মোবাইল বের করেন। একটা মোবাইল আর এটার সাইজ মোটামুটি সেম, দেখতেই পাচ্ছেন আমার মোবাইল এবং প্রোডাক্টের সাইজ সেম। তো প্রোডাক্টটা পকেটে রাখা যাবে এবং খুবই হ্যান্ডি হবে, এতে আপনাদের কোনো সন্দেহ নেই। আপনাদের সন্দেহ মুক্ত করার জন্যই আজকের ভিডিওটা করে আপনাদের দেখালাম, নিশ্চয়ই বুঝতে পারছেন। ধন্যবাদ।